প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছে নদিয়ার আসান্নগর মদন মোহন তর্কালঙ্কার কলেজের এনএসএস ইউনিট। মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিটটি আদিবাসী অধ্যুষিত ভীমপুরের চাঁদপুর গ্রামকে দত্তক নিয়ে শুরু করেছে নানা কর্মসূচি। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের আরো উন্নততর জীবনযাপনের লক্ষ্যে উজ্জ্বলা গ্যাস যোজনার সংযোগ, প্রধানমন্ত্রী জনধন প্রকল্পে ব্যাংকের খাতা খোলা, নগদহীন লেনদেন সহ একাধিক বিষয়ে গ্রাম জুড়ে প্রচার চালানো হয়। প্রত্যন্ত এই গ্রামে সভা করে গ্রামের মানুষকে ওয়াকিবহল করান অধ্যক্ষ অশোক কুমার দাস নিজেই। প্রচারে ছাত্রছাত্রী ও অধ্যাপকবৃন্দ সামিল হন। গ্রামে শিবির করে সমীক্ষা চালিয়ে দেখা হয় এখনো শৌচাগারহীন পরিবার আছে কিনা, গ্রামবাসীরা সবাই স্বাস্থ্যবিধান কতটা মেনে চলেন, পরিচ্ছন্নতার লক্ষ্যে গ্রামের বিভিন্ন স্থানে সাফাই অভিযানেও সামিল হন বহু ছাত্রছাত্রী। কয়েকজন গ্রামবাসী জানালেন এর থেকে তারা কতটা উপকৃত হয়েছে। আসানগর কলেজ থেকে এসেছিল ছেলেরা, তা আমরা পায়খানা বাথরুমের ব্যাপারে কিছু জানতাম না আগে, কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি, কিন্তু এবার জানতে পারলাম। এবার আমাদের পায়খানার ব্যবস্থা আমাদের পঞ্চায়েতে এবার জানাতে হবে, নিতে হবে, গ্যাসের ব্যাপারও নিতে হবে, আমরা নিইনি। আর আমরা এই বিষয়টা তো জানি না, জানতে পেরেছি এটাই আমাদের মানে খুশি হলো শুনে। এবার যদি আমাদের আবেদন করলে যদি দেয় তা ভালো হবে আমাদের পক্ষে। সরকার যে ডিজিটাল ইন্ডিয়া নিয়ে ভেবেছেন, তো আমাদের এই জায়গায় সমাজে সবাই পিছিয়ে পড়া, সবাই জনমজুর খাটে, তো এই জিনিসটা সবার মধ্যে ছিল না। তা আজকের যে ইনারা এসছেন, ইনারা এসে আমাদেরকে বলেছে আমরা প্রত্যেকেই যাব, আমরা ডিজিটাল ইন্ডিয়া গড়ার জন্য আমরা এখনই ব্যাংক অ্যাকাউন্ট করার ব্যবস্থা করব, যে আধার কার্ডের মাধ্যমে যে ব্যবস্থা সে ব্যবস্থা আমরা করব। 1931 সালে আজকের দিনে অধুনা বাংলাদেশের পাবনা জেলায় তার জন্ম।